ভারত সেবাশ্রমের উদ্যোগে পুরীর রথযাত্রায় পুণ্যার্থীদের সেবা। পুরীর রথযাত্রা উপলক্ষে তীর্থযাত্রীদের সব রকম সহযোগিতা করতে এগিয়ে এসেছে ভারত সেবাশ্রম সংঘ। সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বতানন্দ মহারাজের নেতৃত্বে কয়েকশো সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবক ভারত সেবাশ্রম সংঘ প্রাঙ্গণ ছাড়াও রথ পরিক্রমা পথ বরাবর যাত্রীদের সব রকম সহযোগিতা করছে। এর পাশাপাশি যাত্রীদের থাকা এবং প্রসাদ খাওয়ার ব্যবস্থার পাশাপাশি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে। সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বতানন্দ মহারাজ জানান, পুরীর রথ সারা বিশ্বের মধ্যে অন্যতম। প্রতি বছর হাজার হাজার মানুষের সমাগম হয় এই রথযাত্রা উপলক্ষে। বিগত দুবছর করোনার জন্য মানুষের সমাগম কিছুটা কম ছিল, এবছর সেই জনসমাগম অনেকটাই বেড়েছে। রথযাত্রা উপলক্ষে হিন্দু ধর্ম সম্মেলন ছাড়াও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ভারত সেবাশ্রমের পক্ষ থেকে। কিন্তু এক জায়গায় মিল আছে, সেটা কি না, আমাদের যে সংস্কৃতি, ভারতের সংস্কৃতি, আমাদের যে মহান ধর্ম, সেটা আমাদের সবার কাছেই সমান সমান জনপ্রিয়। শুধু কন্যাকুমারী থেকে একদল তীর্থযাত্রী গেলেন কেদারনাথে, আবার কেদারনাথ থেকে এবং উত্তরাখণ্ডের অংশ, সেখান থেকে একদল তীর্থযাত্রী এলেন কন্যাকুমারী, দুই দল তীর্থযাত্রী এসছেন তীর্থ করতে ধার্মিক অনুসন্ধিৎসা নিয়ে। তারা পরস্পরের ভাষা জানেন না, তাদের খাদ্যের অভ্যাস আলাদা, পরিচ্ছদ আলাদা, কিন্তু অসুবিধা নেই। কেন না, কবি বলেছেন, একই সূত্রে বাঁধিয়ে আছে সহস্র জীবন, বন্দে মাতরম।